করব এখন এখানে আমরা মন্ত্রটা করে নিই তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এখানে বলছেন যে মাস্টারমশাই, জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। এটার উপরে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ শুরু করছেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। এই যে একটা লাইন বললেন, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি যারা অষ্টবক্র সংহিতা পড়েছি। তো অষ্টবক্র সংহিতের প্রথম যে জনক রাজা, তার যে জ্ঞান হচ্ছে, এক মুহূর্তে জ্ঞান হচ্ছে, তার কারণ তার এই দেহবোধ ছিল না, বিষয় বুদ্ধির লেশ ছিল না। শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু এটা যখন আমরা একটা শাস্ত্র পড়ি, তখন তার মধ্যে এই ডেপ্থ পাওয়া যায়। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে শুনেছেন, জনক রাজা শুনেছিলেন যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে এক মুহূর্ত লাগে, যেমন একটা লোক তার পাটা রেকাবে রেখে লাফিয়ে ঘোড়ার পিঠে চাপে, ওই যে টাইমটুকু, সেই টাইমটুকুর মধ্যেই ব্রহ্মজ্ঞান হয়ে যায়। তার মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বলা যায়, টক্কর উঠে পড়ছে। এখন ওই তো জানবার জন্য উনি পাগল হয়ে গেলেন। তো অনেক সব আসছেন, যারা যারাই আসছেন, কেউ প্রমাণ করতে পারছেন না, যেটা কী করে প্রমাণ করা যায়। তো শেষমেশ সবাইকে উনি বন্দি করে রাখতেন, যত ব্রাহ্মণ আসতো বন্দি করতেন, তাদেরকে জেলে রেখে দিতেন, আর খুঁজছেন কে আসবে। শেষমেশ ব্রাহ্মণরা আসাই বন্ধ করে দিল জনকের কাছে, এলেই যদি প্রশ্ন করবে আবার বন্দি করবে। অনেক বছর পরে এই ছোট অষ্টাবক্র, ও তো যখন 8 বছর 10 বছর হলো, ও মাকে জিজ্ঞেস করলো, আমার বাবা কোথায়? তো মা বললেন যে এরকম এরকম ঘটনা, তোমার বাবা জনক রাজার সভায় গেছিলেন, উনি এইরকম একটা প্রশ্ন করেছিলেন, ঠিক উত্তর দিতে পারেননি, বন্দি করে রেখে দিয়েছেন। তারপরে ওর বাবা অবশ্য অন্য আর একটা কারণেও একজন তর্ক করছিল, সে তার সেটা হেরে গেছিলেন, সেটার জন্য বন্দি ছিল। এটা শুনে ও বললো, আমি যাব। ওর মা বলল, বাবাকে হারিয়েছি, এখন তুমিও চলে গেলে আমি কোথায় যাব। বললো, না চিন্তা করো না, বললো ছোট ছেলে এসেছে। কিন্তু ওর দেখতে খুব বিকৃত ছিল, 8টা জায়গায় ভাঙা, তো সেই রকম শরীর নিয়ে যখন পৌঁছেছে, ওকে ঢুকতে দিচ্ছে না। তারপরে ও বলছে, আমি এই প্রশ্নটার উত্তর দেবো। রাজা পাগল হয়ে গেছে প্রশ্নটার উত্তর শোনবার জন্যে, ব্রহ্মজ্ঞান কী করে লাভ করব। ফলে তখন সবাই জানতো যে গার্ড দিচ্ছিল, গেটকিপার, ও দেখলো যদি রাজা জানতে পারে এইরকম একজন উত্তর দিতে এসেছে, তো বাচ্চা হোক আর যেমনই দেখতে হোক, আমি যদি না করি তাহলে আমাকেই মুশকিলে পড়বো, তখন অ্যালাউ করে দিলেন। তো গিয়ে বললেন যে আমি ওই প্রশ্নের উত্তর দেবো, কিন্তু দুটো কন্ডিশন, এক, যারা যারা বন্দি আছে ছেড়ে দাও, দুই, আমার সঙ্গে জঙ্গলে চলো। দুটোই উনি মেনে নিলেন, জঙ্গলে এলেন। আসার পর তখন উনি বললেন, অষ্টবক্র বলছেন যে তুমি গুরুদক্ষিণা দাও, গুরুদক্ষিণা না দিলে ব্রহ্মজ্ঞান কী করে দেবো? আর ব্রহ্মজ্ঞানের পর তখন আর ভেদ থাকে না, তখন তো আমি তোমার গুরু নই, তুমি আমার শিষ্য না, তুমি তো আমাকে কিছু দেবে না, এখনই দাও, জ্ঞান দেবার আগেই। তখন এত উত্তেজিত জনক বললেন, আমার সমস্ত রাজত্ব তোমার, শুধু রাজত্ব কেন, আমার দেহ মন প্রাণ সব তোমার, আমি সব দিয়ে দিলাম, আমার আর কিছু থাকলো না, তুমি শুধু ব্রহ্মজ্ঞানটা দাও। তখন উনি বললেন, আচ্ছা বেশ, তাহলে তুমি অপেক্ষা করো, আমি আসছি। জনকের ধারণা ছিল ঘোড়ার উপরে উঠবো, সেখানে ঘোড়া টোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আর সে গুরু আর আসছে না, গুরু কোথায় চলে গেছে, অষ্টবক্র। আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে আমার তো দেহ মন প্রাণ এবং এই যে
সমস্ত আমার রাজত্ব শব্দ দিয়ে দিয়েছি, তাহলে চিন্তা করারও অধিকার আমার নেই, আমার তো চিন্তা করারও অধিকার নেই। আমি যে দুঃখ করব, আমি যে খোঁজ খবর করব, কেন গুরু আসছেন না, কেন এরকম করলেন, আমার তো সেরকম করতে, তাহলে আমি দাঁড়িয়ে থাকি ও একদম নিশ্চুপ হয়ে সমস্ত বিষয় থেকে মন তুলে, শরীর থেকেও সমস্ত মন তুলে ওর বিশুদ্ধ মনেতে অবস্থান করতে লাগলো। বিশুদ্ধ মন মানে কি? যখন মনের মধ্যে আর কোনো চিন্তা থাকে না, চিন্তা মানে তো জগতেরই, সেটা যখন থাকলো না, তখন যে মনের অবস্থাটা, সেই যে মনটা বয়ে চলেছে, এই যে বিশুদ্ধ অবস্থাতে যখন রয়েছে, তখন অষ্টাবক্র এসে ওনাকে বললেন যে তুমি হচ্ছে সেই ব্রহ্ম, এই যে জগৎ টগৎ দেখছো সব তোমার মনের সৃষ্টি। প্রথম অধ্যায়তেই আমরা শুরুতেই দেখছি ওনার ব্রহ্মজ্ঞান হয়ে গেল সঙ্গে সঙ্গে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটিতেই বলছেন, অহোবত শুরু করছেন, যে তুমি হচ্ছে সেই শ্রেষ্ঠ যার মধ্যে ওই সম্পূর্ণ চেতনা রয়েছে, আর এই চেতনা মধ্যে তুমি আর কোনো কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে জনক এত আনন্দে রয়েছেন, তখন বলছেন আমি আমাকে পুজো করি, কেন আমি ছাড়া তো জগৎ নেই। ঠাকুর এখানে ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বলেই বলছেন, বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। একজন আমাকে চিঠি লিখেছে, আচ্ছা আমি অফিস থেকে এসে আমি কি নীতি নীতি বিচার করব, যে অফিসে থাকলে করলে হতো, চাকরিটা চলে যেত, এই যা কিন্তু অন্তত বিষয়টা যেত। এখন অফিস থেকে এসে আমি কি নীতি নীতি করব, নীতি নীতি মানে নট দিস নট দিস, তা ব্রহ্মজ্ঞান লাভের ওই উপায় হচ্ছে ওই রকম, কিন্তু নীতিটা কোনটা সেটা না বুঝে ভাবছে বোধ হয় সকালবেলায় বসে ওই আমরা যেমন জয়রাম জয়রাম করে জপ করছি, ও নেতি নেতি করে ব্যাপারটা তো সানা তা নয়। এখন এই ব্রহ্মজ্ঞান লাভটা যে করবো তার জন্য কোনো প্রিপারেশনই নেই, তো সেই ঠাকুরের এই কথাটা বোঝা ভীষণ কঠিন। আমরা তো নির্বাণ ষটকমে দেখেছি, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ শ্রোত্র জীবে নচ ঘ্রাণ নেত্রে নচ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এখন এইসব ছোটো ছোটো মেয়েরা নানান রকমভাবে সুন্দর করে, দক্ষিণ ভারতীয়গুলো খুব সুন্দর শেখায়, খুব সুন্দর করে তানপুরার উপরে গান করছে, রেকর্ড হচ্ছে, এসব হচ্ছে হচ্ছে, কিন্তু মিনিংটা কি কেউ বুঝতে পারছে? কেউ কিন্তু ওরা শুধু ওই গানটা খুব সুন্দর লাগছে, এবং শঙ্করাচার্য আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্তও নই। ভেবে দেখুন তো কতটা, চিত্ত মানে আমার যে স্টোর হাউস অফ অল দ্য পাস্ট কার্মাস ওটাও নেই, সেরকম কোনো কিছু নেই। আমার মন যে চিন্তা করছে এটা করবো কি ওটা করবো না ওটা নেই, বুদ্ধি যে বিচার করে ডিসিশন নিচ্ছে ওটাও নেই, অহংকার যে বলছে আমি সেন্স ওটাও নেই, মন বুদ্ধি চিত্ত অহংকার কিচ্ছু নেই। তখন বলছে শুধু ওইটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আবার আবার বলছে যে শ্রোত্র জিহ্বে আমার যে জ্ঞানেন্দ্রিয়গুলো ওটাও নেই, আমার যে জ্ঞানেন্দ্র চক্ষুটা যাবে সেটা একটা বিষয় দেখবে, দেখে ফিরে আসবে, নেই। তাহলে কি আছে? চিদানন্দ রূপ, শুধু সচ্চিদ আনন্দ স্বরূপ। আমি যে শিব নিজেকে বলবো, আমি যে সোহম বলবো, ওই জন্য ঠাকুর সবসময় বলতেন যে তুমি যে সোহম বলবে, এটাতে যেমন ঠাকুরের কাছেই থাকতেন হাজরা মশাই, উনি খুবই সোহম সোহম করতেন, ঘোরাফেরা করতে করতে মাঝে মাঝে সোহম সোহম করতেন। আমিও দেখেছি ছোটোবেলায় কয়েকটা লোক এমনি জল খেতে গিয়ে সোহম বলে জল খাচ্ছে, তখন তো বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারছি ওরা একটা সাধনা করবার চেষ্টা করতো, কিন্তু সেটা মকারি হয়ে যায়, যে সাধনাটা একটা মকারি হয়ে যাচ্ছে, কেননা এই সোহম এরমভাবে বলা যায় না। যখন বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকবে না, লেশ মানে একদম সাটলেস্ট অফ দ্য সাটল থিংটা থাকবে, তার মানে কি মনটাই নেই, থাকে কোথায়? বিষয় বুদ্ধিটা, বুদ্ধিতে থাকে, মনে থাকে, নেই।
এই ব্রহ্মজ্ঞান তাছাড়া হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত। এবারে কেমন করে ব্রহ্মজ্ঞান পাওয়া যায় তার একটা বর্ণনা দিচ্ছেন। একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা শোনা ছোঁয়া এসব বিষয় থেকে মনকে আলাদা করে রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ হতো। এখন এই যে ব্রহ্মজ্ঞান সেটাতে করতে গিয়ে দ্য প্রসেসটাও উনি দু লাইনে বলে দিচ্ছেন যে সারা দিন কিন্তু সে একলা থাকছে এবং সারা দিন ধরে সে সবসময় চিন্তা করছে যে আমি এই দেহ নই, মন নই, বুদ্ধি নই, আর মনটাকে কনসেন্ট্রেট করবার চেষ্টা করছে, একাগ্র করবার, আর যেখানেতে কোনো বিষয়ের ঢেউ থাকছে না। তারপরে এসে শরীর ধারণের জন্যে একটু খাবার খেয়ে রাত্রে কারুর সঙ্গে কথা নেই, কোনো ছোঁয়া নেই, কোনো কিছু নেই, সেজন্য বলছেন দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা করে রাখত। তারপরেই উনি বলছেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। এখন এই যে দেহ বুদ্ধি যায় না, অন্নগত প্রাণ, এর মানেটা কি? মানেটা হচ্ছে এত বেশি আমাদের মনটা শরীরে রয়েছে, আমরা যদি দেখি চারপাশে সমস্ত কিছুর মধ্যে, এমনকি ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও দেখা যাচ্ছে একেবারে সবাই ওই রকমভাবেই চিন্তা করছে, ভাবনা করছে, আর সকলেই ভাবছে যে আমরা এইভাবে সব কিছু করবো। নিজে প্র্যাকটিস কটা লোক করছে? যে অন্নগত প্রাণ বলতে শুধু যে ভাত খাচ্ছে বা অন্ন খাচ্ছে বা খাওয়া দাওয়া করছে তা নয়, চিন্তাধারাটাই হচ্ছে শরীর বেসড। শরীর মানে অহংকার, তা আমি কতখানি কি পেলাম না পেলাম, কতটা কি হলো, এইটা নিয়ে সবাই করছে, কিন্তু ঠিক ঠিকভাবে সেটা কি করা যায়? এই অবস্থায় সোহম বলা ভালো নয়, সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বলে তারা কিন্তু সিরিয়াস নয়, সেই কারণেতে ওই হিপোক্রেসিটা করে নিজেই নিজে খুব খুশি হয়ে যাচ্ছে। আমরা সেলফ হিপনোটাইজড হতে ভীষণ ভালোবাসি, নিজেই একেবারে হিপনোটাইজড হয়ে গেলাম, আমি ভাবছি আমি এরম করেছি ওরম করেছি, এই হয়েছে সেই হয়েছে নানান রকম। একজন সে কোথায় একটা নিউজ পেপারে দেখছিলাম, একজন বলছে যে আমি অভিশাপ দিছিলাম বলে আর একজন লোক, ওই পুলিশ অফিসার খুব নাম করা, ও মারা গেছে, কারণ কিন্তু কিছু একটা ঝগড়া টগড়া হয়েছিল, হয়তো আমি গেরুয়া পড়েন তিনি মহিলা, তো তিনি বলছেন আমি অভিশাপ দিছিলাম বলে আবার বিপদেও পড়েছি, অবশ্য না আচ্ছা ঠিক আছে উইথড্র করছি, সব নানান রকম চলছে। তো অভিশাপ দিলেই যদি হতো তাহলে আর কেন ইলেকশনে, কেন তো পড়লেই হতো, আমি ইলেকটেড তাই তো হয়ে যেত, কিন্তু কথাটা শুধু হিপনোটাইজড হয়ে যাচ্ছে, কে আমি নিজে, আর ফলটা কী হচ্ছে, একটা পিকুলিয়ার মানসিকতা যার সঙ্গে আমি ধর্মটাকে জড়িয়ে ফেলছি। এই জিনিসটাই ঠাকুরের কথামৃত না পড়লে এগুলো বুঝতে পারা যায় না। যারা সত্যি সত্যি একটা চিন্তা করছে ভগবান লাভ করবো এই জীবনে, মানুষের এই জীবনটা আমি ব্যর্থ হতে দেবো না, তাদের কিন্তু এই শ্রীরামকৃষ্ণের বইটা না পড়লে হয় না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটু শাস্ত্র পড়া না থাকলেও এর ডেপথ বুঝতে পারা যায় না। কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সোহম বলা ভালো নয়, সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো, ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ দেবের বৈশিষ্ট্য হচ্ছে এই সবাইকে নিয়ে চলা, তিনি কখনো একটা পথের কথা বলেননি। এটি কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি, এর আগে যারা যারাই যেটাই বলছেন যেটাই বলছেন ওটাকেই উনি জোর দিচ্ছেন। একমাত্র ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ চারটে পথের কথাই বলছেন, এবং একদমই আধুনিক যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে প্র্যাকটিস করে তবে সেই কথাটা বলছেন। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, এই সেই নেতি 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 ন ইতি
না ইতি নেতি, এটা নয় এটা নয় এটা নয়, বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। ব্রহ্ম মানে কি? এখন যখন আমরা যে কোনো জায়গায় পড়ি, আজকেও যেমন সেই যে পড়া হচ্ছিল অষ্টাবক্রতে, অনেকগুলো শব্দ ব্যবহার করছেন ব্রহ্মকে বোঝাতে। এক হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয়, দুই তিনি সর্বব্যাপী, তিন তার মধ্যে কোনো রকম বাসনা নেই, নিষ্কলঙ্ক, চার তিনি, এরকম করে করে কতগুলো গুণের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। কেন ব্রহ্ম সম্পর্কে পুরো বলা যায় না? একটি ছেলে, সে বেদেই রয়েছে, এসে তার বাবাকে বলছে এই তুমি ব্রহ্মজ্ঞানের কথা বলো, বাবাই হচ্ছেন গুরু, তো তুমি ব্রহ্মজ্ঞানের কথা বলো, খালি এটা ওটা বলতে থাকো। এই যেমন ওইটা একটা গরু, ওইটা একটা ঘোড়া, এইরকমভাবে যেমন তুমি বলো, আমাকে বলো এইটা ব্রহ্ম, আমাকে সেইভাবে বোঝাও। ওর বাবাও খুব সুন্দর করে বললেন তুমি ব্রহ্ম। যেই মুহূর্তে ছেলেটি বলল যে তুমি এইটা হচ্ছে ব্রহ্ম গরু, এইটা হচ্ছে ঘোড়া, এইভাবে যেমন তুমি বোঝাচ্ছ তাহলে এইটা ব্রহ্ম, এইভাবে আমাকে বোঝাও, তখন বাবা বললেন এই তো তুমি ব্রহ্ম বোঝো। এখন যখন তুমি ব্রহ্ম বলছেন তখন আমি কোনটা? সঙ্গে সঙ্গে আমাকে যে আমি বলি, হাতটা যে এই বুকের উপর আসে দেখাই, তখন কোনটা আসে? এই শরীর আর মন আর তো কিছু নেই, আর শরীর যেই হলো মন যেই হলো তার সঙ্গে যোগাযোগ অনেক যারা যারা আছে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার যেখানে জন্মস্থান, যে দেশ, যে সমাজ, সব কিছু জড়িয়ে যায়, কি বিশাল একটা হয়ে যায়। তা আমি কি শুরু হচ্ছে কোথা থেকে? এই শরীরটা থেকে। আবার বেদান্ত এসে বলছে এই শরীরটা যে তুমি হাত দিচ্ছ, এটা কিন্তু কতগুলো হাড় মাংস রক্ত পুঁজ এইরকম দিয়ে তো এই শরীর, এটা তুমি তো বলছে না, তাহলে তাহলে কি তো মন, তো প্রাণ, ভেতরে যে হাওয়াগুলো রয়েছে পঞ্চবায়ু, সেটা কি তুমি? বলছে না সেটাও নয়। তাহলে তুমি কোনটা? মনোময়া কোষা, এভাবে পাঁচটা কোষে চলেছে, দেখছি না কোনোটাতেই হচ্ছে না। শেষে গিয়ে তখন বলছে তাহলে আমিটা কে? যে জীবাত্মা জীবাত্মা বলে যে আমরা বলি, ওই যে অহংকারটা করি, শুনলে খুব অবাক লাগবে যখন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আমাদের বুদ্ধির উপরে চিৎশক্তির যখন প্রতিফলিত হচ্ছে, রিফ্লেকশন অব দ্য সুপ্রিম কনশিয়াসনেস আমাদের বুদ্ধির উপরে, ওইটাই হচ্ছে আমি। তা আমি বাট আই ইজ দ্য ইগো, এটা একটা শুধুমাত্র রিফ্লেকশন। এই তখন মনে হচ্ছে তাহলে আমি যদি রিফ্লেকশন হই তাহলে অরিজিনাল বস্তুটাকে কি করে পাওয়া যায়? সে ঠাকুর বলছেন এই জ্ঞানী নীতি নীতি করে বটে কিন্তু পৌঁছানো মুশকিল, বিষয় বুদ্ধি ত্যাগ পরিপূর্ণভাবে করতে হবে। এখন তিনি আবার উদাহরণ দিয়েছেন, যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাতে পৌঁছানো যায়। তো সিঁড়িতে একটা পা দিলাম, দিয়ে বললাম না এটা ছাত নয়, আবার একটা পা দিল না এটা ছাত নয়, ওই সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে আস্তে আস্তে করে করে তখন ছাতে পৌঁছলাম। কিন্তু যিনি বিজ্ঞানী, যিনি বিশেষ রূপে এর সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন, সেটা কি? তিনি দেখেন ছাদ যে জিনিসের তৈরি, সেই ইট চুন সুরকি সিঁড়িতেও তৈরি, নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই কিন্তু জীব জগৎ। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি তো সগুণ। এইখানে একটা জ্ঞান থেকে বিজ্ঞানে নিয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে, আমরা ত্যাগ করার কোনো প্রয়োজন হচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওইটাই আমাদের ইন্ট্রোডিউস করাচ্ছেন। একবার বলছেন চোখ বন্ধ করে ঈশ্বরকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না, কেন দেখা যাবে না? তৈরি হয়েছে কি দিয়ে? আমরা যখন এই বেদান্ত পড়তে যাই তখন তো বেশি কিছু ছিল না, ওদের উদাহরণগুলো দুটো একটা মানে একই উদাহরণ সবাই মিলে ওইটাই ব্যবহার করেছে। একটা হচ্ছে মৃত্তিকা ঘট, এটা প্রায় খুব কমন, মাটি আর একটা মাটির ঘট। এখন ঘটটা কি মাটির থেকে আলাদা? তো যখন আমরা
ওই ঘরটাকে মাটির ঘরটাকে দেখছি, আমরা বলতে পারি মাটি, আবার বলতে পারি ঘট। সেই রকমভাবে যখন জলের একটা তরঙ্গ ওঠে সমুদ্রে, আমরা তাকে কি সমুদ্র বলবো না তরঙ্গ বলবো? তরঙ্গ কি সমুদ্র থেকে আলাদা, জলের থেকে আলাদা? তা তো নয়। তাহলে আমরা তরঙ্গও বলতে পারি, সমুদ্রও বলতে পারি। হ্যাঁ, দুটোকে আলাদা করে ফেলছি কেন? এ সেকুলার অ্যান্ড সেক্রেট, এই যে দুটো ভাগকে করে ফেলছি, সেখানটাতেই আমাদের খুব ভুল হয়ে যাচ্ছে। তোমরা চেয়ারটা নিয়ে একটু এদিকে বসতে পারো, প্রচণ্ড শব্দ পড়ছে, ঠিক আছে? তো এখন এই যে আমরা যেটাকে দুটোই মনে করছি, ওই জন্যে ঠাকুর বললেন চোখ বন্ধ করে জগৎটাকে বাদ দিয়ে তুমি ঈশ্বরকে দেখছো, জগৎ চোখটা খুলেও তো দেখতে পারো। ওইটাকে ইলাবোরেট করে স্বামীজি খুব মডার্ন হয়েতে বলছেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, বলছেন যে অল দ্যাট ইউ সি, দ্য পিপল হু আর সাফারিং, দে আর দ্য লিভিং গডস অ্যান্ড গডেসেস। ইমোশন থেকে বলছেন না, পুরো শাস্ত্র যুক্তি দিয়ে বলছেন যে ওই যে মানুষটাকে আমি দেখছি, সে খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, ওইটা কে তাহলে? ওই মানুষটা আমরা যেমন ধর্ম রক্ষা করতে গিয়ে আমরা মানুষকে খুন করে ফেললাম, খুন করে কোথায় যাচ্ছি? একটা মন্দিরে থেকে, একটা ইট কাঠ দিয়ে বানানো একটা জায়গা, সেইখানে গিয়ে ভাবলাম যে ভগবান রয়েছে, কত বড় ভুল হয়ে গেল। মানুষকে দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, সমস্ত করে লোক ঠকিয়ে, কিছু কিছু লোক মিথ্যে কথা বলে বলে টাকা রোজগার করে বিরাট বিরাট মন্দির করছে, লাভটা কি? এটা কিছুতেই বুঝতে পারে না। ওই যারা ধর্মের নাম করে মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে বিরাট একটা মন্দির করছে, করে কি হচ্ছে? অহংকার হচ্ছে, আমি বানিয়েছি, খুব খুশি। কিন্তু যদি অন্যরা সবাই মিলে সাহায্য করলো, একটা হলো ভালো একটা কাজের মধ্যে হচ্ছে, ওটা ঠিক আছে। সেই জন্যই ঠাকুর বলছেন যে বিজ্ঞানী অবস্থাতে যাওয়া, রামকৃষ্ণ মিশনের যে ভাবটা, ওইটা ওই বিজ্ঞানীর অবস্থাতে নিয়ে যায়, পরমহংস সন্ন্যাসী। তো পরমহংস সন্ন্যাসীতে সে নির্জনে ঘরের মধ্যে থাকতে পারে, আবার মানুষের মধ্যেও থাকতে পারে, তার কখনো কোনো রকম বিকৃতি হবে না। কেন? কেন দু জায়গাতেই তার কাছে একই। যখন সে একা একা ধ্যান করছে, তখন যে তার মধ্যে ঈশ্বরত্ব দেখা যাচ্ছে, সে যখন আবার মানুষের সেবাতে গিয়ে সেবা করছে, একই ঈশ্বরত্বকে বোধ করছে। আমরা যখন রামকৃষ্ণ মিশন থেকে সেবা করতে যেতাম, আমিও গেছি, আমি এত মানুষের সঙ্গে সেবা করছি, একটা মুখ মনে থাকতো না। কেন কি? সেই মানুষটাকে তো দেখছি না, তা সে আমাকে সে প্রণাম করলো কি করলো না, একটা কিছু ভালো কথা বললো কি বললো না, ওটা নিয়ে কোনো নয়। এই মানুষটাকে, মানুষের মতো যে তাকে দেখছি, ওকে তো আমার দেবতা, ওকে খুশি করতে হবে, ওকে ভালো করে বলতে হবে, গিয়ে আমরা তাকে সেবা করছি। যেমন সেই শারদানন্দজি মহারাজ যারা রিলিফ করে ফিরে এলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, তখন শারদানন্দজি ছিলেন, তখন তোমরা কি দিলে? ওরা লিস্ট দিচ্ছে, আমরা এই দিলাম, আমরা ওই দিলাম, না না, ও তো কিছু বড় লোক তারা দিয়েছে, তুমি সেই জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে গিয়ে ওই গরিবদের দিয়েছো, তুমি মাঝখানে কি দিলে? এই যে তুমি কি দিলে, ওই ভক্তিটা দিলাম। কেন? যেমন আমি একটা গাছের থেকে ফুল তুলে নিয়ে ঠাকুরকে দিলাম, কি দিলে? ফুল দিলাম, ফুলটা তো গাছের, এখন তুমি কি দিলে তাহলে? ওই ফুলটার মাধ্যমে আমার ভক্তিটা দিলাম। আমি বাজার থেকেও ফুল কিনে আনতে পারি, কেউ সেই ফুলটা বিক্রি করেছে, সেটা পয়সা দিয়ে কিনলাম, নিয়ে এসে দিলাম, ফুল দেওয়াটা বড় কথা নয়, দিচ্ছি আমার ভক্তিটা। তেমনিভাবেই এই ভাবগুলো হচ্ছে, ভগবানকে লাভ করতে গেলে এই ভাবটা দরকার হয়। ভাবটা যত পরিষ্কার থাকে, তখন সব কিছুতে সুন্দরভাবে হতে পারে। তারপরে বলছেন যে নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই তো জৈব জগৎ। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। মোস্ট অফ দ্য কেসেস আমরা ওই খানিকটা ধারণা করে, আপনি দেখবেন একটু যারাই একটু মন্দির টন্দির করলো, করবার পর মন্দিরে একজন পুরোহিতকে রাখা হলো, রাখার পর পুরোহিতকে বলা হলো তুমি একটু দেখাশুনো করবে, এবারে কিন্তু সে ছোট ছোট আমাদের এইসব যে ক্লাবে ক্লাবেগুলোও দেখবেন,
যেই মুহূর্তে তাকে একটুখানি ধর্মীয় কোনো কাজ করতে দেওয়া হচ্ছে, ও অন্যদের থেকে নিজেকে সেগ্রিগেট করে ফেলে রঙের সঙ্গে, না তোমরা করবে না, এখানে ঢুকবে না, এই করবে না, ওই করবে না। কেন করে? দুটো কারণে। এক, সবাই মিলে করলে জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সবাই তো ঠিক অতটা ভালোভাবে করে নেয় না। আর দ্বিতীয় হচ্ছে, না আমি একা করব, তুমি করবে না, ওই যে পুরোহিত তন্ত্র বলা হয়, পুরোহিতরা এসে এটা করছে। তার কারণ পুরোহিত জানে আমি কাউকে আশীর্বাদ করতে পারি না যে সামনে বসে আছেন, কিন্তু ভগবান করতে পারে। তা আমি আর ভক্তের মাঝখানে আমি কেন বসবো? এই যে ভাবটার কথা আমরা ভাবলাম, এই এটা হচ্ছে অহংকার। সেই কারণে যখন বিজ্ঞানী সে দেখে যে সমস্ত জগৎটা তাঁরই, এইবারে ভেবে দেখুন, সে কিন্তু শুধু মন্দিরে বসে আছে তা না, সে সঙ্গে সঙ্গে যখন যার সঙ্গে কথা বলছে প্রত্যেকের মধ্যে সেই ভগবানকে দেখে সে যেন কষ্ট না পায়, সে যেন অপমানিত না হয়, অলওয়েজ অ্যালার্ট। এই অ্যালার্টনেসটা তাকে কত সুন্দর করে দিচ্ছে। ছাতে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন জীব জগৎ তিনি হয়েছেন। সারে গামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীব জগৎ, এরই নাম বিজ্ঞান। তো শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন বিজ্ঞানী বিজ্ঞানী বিজ্ঞানী। আমরা কিন্তু মানে বেদে তো এটা পাওয়া যাচ্ছে না, ব্রহ্মজ্ঞানী এই পর্যন্ত। আর বিজ্ঞানী অবস্থা যখন হচ্ছে তখন কিন্তু সেই ব্রহ্মটাকেই আমরা সব কিছুর মধ্যে যখন দেখতে পাচ্ছি। আজকে যেমন আমরা পাঠ করতে করতে আজকে হিন্দু টেম্পলে আলোচনা করছিলাম, যখন ব্রহ্মজ্ঞান হয়ে যায় তখন আমি কোথায় যাই? আমার ব্রহ্মজ্ঞান হলে তখন তো আর এই দেহটা থাকছে না, নাকি না থাকছে? যখন আমি ব্রহ্মজ্ঞান লাভ করলাম তারপরে জগৎটা আছে কি নেই? হঠাৎ করে ব্রহ্মজ্ঞান যাচ্ছিলাম গাড়িতে করে, যেতে যেতে হঠাৎ ব্রহ্মজ্ঞান লাভ করে দেখলাম যে সামনে যে বিরাট বড় একটা মল ছিল ওটার নেই, আরে কোথায় গেল? এরকম হবে কি? তাহলে কি হবে আসলে বলো তো, কি হবে? যখন আমি ঈশ্বর লাভ করলাম বা ব্রহ্মজ্ঞান লাভ করলাম, করবার পর তারপরে আমার কি হবে? ওই মায়ের কথা যদি মনে পড়ে, মা বলছেন ঈশ্বর লাভ করলে কি তোমার দুটো সিংহ যাবে? যেমন ছিল তেমনই থাকবে তো, শুধু হ্যাঁ জগৎটা, তখন কি হবে? মনটা পাল্টে যাবে, এই মনটা পাল্টে যাবে, এইটাই হচ্ছে আসল। আমি যে দৃষ্টিতে এটাকে দেখতাম সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু পাল্টে গেল। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, যখন ছোট্ট বাচ্চাটা মাটিতে হামাগুড়ি দেয়, সে যখন একটা কুকুরকে দেখে, বাড়ির কুকুর, মনে করি বাবা কত বড় একটা জন্তু, ওর থেকে অনেক বড়, বাচ্চাটা তো এইটুকু, আর কুকুরটা দাঁড়িয়ে আছে, সে মনে হচ্ছে যেন বাবা কত বড় একটা জন্তু। এবার ওই বাচ্চাটাই যখন বড় হয়ে গেল তখন কিন্তু সে একটা চেনে করে ওই কুকুরটা নিয়ে হাঁটছে, কুকুরটা তখন এইটুকু, লোকটা তখন অনেক বড়, কুকুর কিন্তু একই রকম আছে। এর কিন্তু শরীরের গড়া বড় হওয়া ছোট হওয়ার মধ্যে নেই, ওর হচ্ছে চিন্তাটার মধ্যে পরিবর্তনটা হয়েছে। কুকুর একই আছে, মানুষটাও ঠিকই আছে, কিন্তু শুধু চিন্তাটা পাল্টে গেছে। তো ব্রহ্মজ্ঞান হলে তখন কি হয়? তখন দেখি যে সবাই তো সেইটাই রয়েছে, তো একই তো জিনিস। যেমন আমি আর একটা উদাহরণ দেওয়া যায়, এই যে যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, তাদের কাছে কিন্তু এই যে লাইটটা কিংবা একটা বাল্ব কিংবা একটা মাইক্রোফোন কি সমস্ত কিছু ইজ নাথিং বাট ইলেকট্রিসিটি। এগুলো নেম অ্যান্ড ফর্ম আলাদা, কাজকর্মগুলো আলাদা, কিন্তু সত্যি সত্যি দেখতে গেলে ভেতরে শুধু ইলেকট্রিসিটি। ওই ব্রহ্মজ্ঞানী যিনি, বিজ্ঞানী যিনি, তার কাছে কিন্তু সব তখন এক হয়ে যায়। এই জ্ঞানটা লাভ করা কীরকম হয়? চৈতন্যময় হয়ে যায়, প্রতিটি জিনিসের মধ্যে সে চৈতন্যকে দেখে। কিন্তু সঙ্গে সঙ্গে বিজ্ঞানী যখন সে ওই দৃশ্যটা যখন হয় তখন কিন্তু কোনো পার্থক্য থাকে না, কিন্তু ওই অবস্থা সবসময় থাকে না, সবসময় থাকলে ও বাঁচতে পারবে না।
তখন কি হয়, সে আবার মনটা নেমে আসে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই ব্যবহারটা করতে হয়। ওটাও শ্রীরামকৃষ্ণ মাস্টারদা বলছেন। আমি ব্রহ্মজ্ঞানী বলে একটা অসৎ লোক আমি কিন্তু তাকে কখনোই সাপোর্ট দেব না, কারণ আমি জানি তো ওর মধ্যে সেই একই স্পিরিটটা রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে সেইটা দিয়ে ওকে খারাপ কাজ করছে, সুতরাং আমি ওকে সাপোর্ট দিতে পারি না। এটাও কিন্তু সেই ব্রহ্মজ্ঞানের ফল দেখছি। জ্ঞানীর পথ পথ, জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ, তিনটে কথা বলছেন। জ্ঞানীর পথ পথ, জ্ঞানীর পথ মানে অদ্বৈত, অদ্বৈত মানে শুধু এক, সেখানে কোনো দুই নেই। আর তাদের বিচারটা কি, সবাইকে দূরে সরিয়ে দিয়ে একলা থাকে, ওর মধ্যে সে ডুবে থাকে, কোনো কিছুর মধ্যে থাকে না। তারপরে যেটা জ্ঞান আর ভক্তির সমন্বয়, সেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈত। এই বিশিষ্ট অদ্বৈতে জ্ঞানও আছে ভক্তিও আছে, এই দুটোর সমন্বয় এসে চলেছে। জ্ঞানটা কি, জ্ঞান হচ্ছে এই মাটির পুতুলের মধ্যে কিন্তু ভগবান নেই, এটা হচ্ছে জ্ঞান। আবার এই মাটির পুতুল বলে যেটাকে দেখছি ওর মধ্যে ঈশ্বরের প্রকাশ আমি প্রার্থনা করছি, ওটাও ভক্তি। আমি জানি যে আমি মাটিকে মোটেই ডাকছি না। যেমন স্বামীজি যখন যাচ্ছিলেন তখন একটা এই রাজস্থানে একজন মন্ত্রী এসে ধরলেন স্বামীজিকে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পারবেন, আমাদের রাজা মানুষটা খুব ভালো কিন্তু এই ব্রিটিশদের সঙ্গে যুক্ত হয়ে সে এখন আর ধর্ম হিন্দু ধর্ম মানে না, সারাক্ষণ ওদের সঙ্গে, আগেকার দিনে প্রায়ই আমাদের সামন্ত রাজারা ওরকমই করতেন, আপনি একটু কথা বলে ওকে আবার ধর্মে ফিরিয়ে আনবেন, সে বিখ্যাত কনভারসেশন। সে স্বামীজি গেছেন ওই রাজার কাছে, তখন রাজাকে বলছেন আচ্ছা এই ছবিটা কার, ওটা রাজারই ছবি, বলছে ওটা নাবি আনো, নাবি আনলো, এসে বলছে থুতু ফেলো। তখন লোকেরা বলছে আরে আমাদের রাজার ছবি, আমরা কী করে থুতু ফেলবো, তখন হচ্ছে রাজা তো ওর মধ্যে নেই, রাজা তো এই তো বসে আছে, ওটা তো একটা কাগজ আর খানিকটা কালি, থুতু ফেলতে কী অসুবিধা ওর উপর। মন্ত্রী ভাবছি কাকে আনলাম, ওকে তো রাজা শাস্তি দেবে আমাদেরও শাস্তি দেবে, তো মহাবিপদে পড়লাম। কিন্তু রাজার দৃষ্টি খুলে গেল, তখন বললেন রাজা আমরা যখন এই মূর্তির দিকে তাকাই আমরা কিন্তু হে মাটি হে কাঠ তুমি আমার কথা শোনো এরকম বলি না, হে পাথর এরকমভাবে কি প্রার্থনা করি, আমরা দেখতেই পাই না ওটাকে মাটি বলে, আমরা দেখতেই পাই না পাথর বলে, আমরা সেই চৈতন্যময়কে দেখি ওটার মধ্যে দিয়ে। তা ভক্তি আর জ্ঞান এ যখন মিক্সড হয়ে যায় সেইটা দিয়েও সেটাও পথ, আবার পিওর ভক্তির পথও আছে। জ্ঞানযোগ সত্য ভক্তিযোগ সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা, তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা। ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথাটা নেব না এমনি কিছু এসে এমনি বলে দিচ্ছে যে আমি সোহাম আমি আর বিচার করো না, এরকম কোনো মানে হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সেদিনই পড়ছিলাম আমাদের টিউসডে যে ক্লাসটা হয় গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, সেখানে হাজরা মহাশয় ওই সোহম সোহম করতেন, তিনি হঠাৎ দেখলেন লাটু, তখন লাটু মহারাজ অন্যই ঠাকুরের সেবা করেন, লাটুকে উনি বলতেন এই কোথায় তুমি গিয়ে মন্দিরে পুজো মুজো দাও, ওগুলো দেওয়ার কি আছে, খানিকটা ফল খানিকটা ফুল ওগুলো তো ভগবানেরই দেওয়া, তোমার ওখানে যাওয়ার কী দরকার, বিচার করো তুমি কে ইত্যাদি। ঠাকুর সঙ্গে সঙ্গে ওর সামনেই লাটু বলছেন যে এইটা তুমি যেটা বলছো এটা খুব উচ্চ কথা, বলছেন না যে এটা নেই এটা ভুল, বলছেন এটা খুবই উচ্চ কথা, কিন্তু লাটুর পক্ষে এই মুহূর্তে বোঝা সম্ভব নয়, তা সুতরাং তুমি ওর ভাবটা নষ্ট করে দিও না। তো অনেক সময় কি হয় আমরা না বুঝে ভাবটা নষ্ট করে দিই। আমি বেশ কয়েক জায়গায় পড়েছিলাম, যেমন আমাদের শিবানন্দজি মহারাজ তিনি বলছেন কাউকে কাউকে কনভারসেশনের মধ্যে, তোমরা নিজেদের কথা একদম বলতে যাবে না বক্তৃতায়,
শুধু ঠাকুরের কথা বলবে, নিজেদের কথা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে। আমি যেটা বুঝেছি তার মধ্যে ভুল থাকতে পারে, আমি তো বুদ্ধি থেকে বলছি, অনুভূতি থেকে বলছি না। আবার অনুভূতিটা যদিও হয়েছে সেটা খুবই সামান্য অনুভূতি, সেটা থেকেও ঠিক হবে না। বলতে হবে যেটা ভগবান শ্রীরামকৃষ্ণের কথাগুলো, যাতে মানুষের কল্যাণ হয়, ভুল না হয়ে যায়। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমরুবর, এই জগৎ সংসার তার সত্য রজতম এই তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। এ যে বিজ্ঞানীর দৃষ্টি, ও কিন্তু জগৎটাকে একেবারে নেই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা শঙ্করাচার্য বললেন। মিথ্যা মানে কিন্তু নেই তা নয়, মিথ্যা মানে যেভাবে আমি দেখছি সেইভাবে নেই, আমি ভাবছি যে জগৎটাই বোধ হয় থাকবে। তখন এই যে মানুষেরা খুব পাথর টাথর দিয়ে বাড়ি বানায়, আগেকার দিনে খুব একদম শক্তভক্ত করে একটা বাড়ি বানালো, কেন বানাতো শক্তভক্ত করে বাড়ি? এই কারণে ভাবছো এটা থেকে যাবে, থাকতো অনেক দিন থাকতো, কিন্তু তাও সেটারও একটা লিমিট আছে, তারও একটা সময় আছে, কিছুদিন পরে সেটাও ভেঙে চলে যায়, সেটাও থাকে না। তো জগতের এই জিনিসগুলো তখন আমরা সবে সবে মানে ব্রহ্মচারী হয়েছি, আমরা সবাই মিলে দিল্লিতে বেড়াতে গেছি, তা নিয়ে গেছি রেড ফোর্টে, যেমন আমরা গেছি একটু স্পেশাল টিকিট টিকিট কেটে এসব নিয়ে গেছি, একজন লোক পরিচিত ছিল। তখন দেখছি আর ভাবছি এই রেড ফোর্টেতে ঢোকার জন্যে মারাঠারা কত প্রাণ দিয়েছে, শয়ে শয়ে মারাঠা তারা সব এসেছিল রেড ফোর্টটা দখল করতে। রেড ফোর্টের দেওয়ালের তলাতেই যে একটা পরিখা মতো কাটা আছে, সেখানে মৃতদেহ ভর্তি হয়ে গেছিলো, পুরো জলটা দেখা যাচ্ছিল না, এত মারা গেছিলো, তো ওরা ঢুকতে পারেনি। তারপরে এসেছিল রাজস্থান থেকে, তারাও এসে চেষ্টা করেছিল রেড ফোর্ট দখল করতে, ওরা পারেনি। আর আমরা এখন 10 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে বেড়াচ্ছি ভেতরে, এখন সেই নবাবও নেই। আর নবাবের যে হামাম, যেখানে নবাবের সব স্ত্রীরা স্নান টান করতেন, সেইখানে তো ভাবাই যায় না, কেউ যেতেই পারবে না, সেখানেও আমরা গিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখানে স্নান করতে, এমন কিছু ভালো জায়গা না, প্রত্যেকে আমাদের এখন প্রত্যেকেরই যে বাথরুমগুলো অনেক ভালো। কিন্তু যাই হোক, তখনকার দিনে ওরা একটা পাথর টাথর দিয়ে করার, তো যাই হোক না কেন সব কিছু কত টেম্পোরারি, যারা বানালেন ওটা রক্ষা করবার জন্যে প্রাণ দিলেন, যারা ওটা দখল করবার জন্যে প্রাণ দিলেন, তারপরে কী হলো? এই যে দৃষ্টিটা ইতিহাস আমাদের এত সুন্দর শেখায়, শুধু আমরা শিখতে পারি না, আবার ভুল করি, আবার ভাবি আমি দখল করব, শাসন করব। সেটাতেই উনি বলছেন, এই বিজ্ঞানী যখন দেখে যে সমস্ত জগৎটা সত্য রজ আর তম, খুব কেউ খুব ভালো, কেউ খুব অ্যাক্টিভ, আর কেউ একটু মানে ভিলেন টাইপ, তো সেই সবটা নিয়েই চলে। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, চৈতন্য মহাপ্রভু এটা খুব সুন্দর করে বারবার বলছেন। তো এই একটা পাতাতেই আমরা দেখছি বারবার যেটা তিনি বলতে চাইছেন, এই যে ব্রহ্ম এবং ঈশ্বর, ব্রহ্ম এবং ভগবান, আমাদের সেমিটিক রিলিজিয়নগুলোতে কিন্তু এই সমস্যাটা নেই, ওরা কিন্তু এই নিয়ে আলোচনাই নেই, ওদের একটাই পথ আছে, একটাই ধারণা আছে, একটাই ভাব আছে, সুতরাং ওটা নিয়েই ওরা চলে। ওদের একটা পরম্পরা ব্যক্ত করবার চেষ্টা করে, যে প্রথম উনি এসেছিলেন, তারপরে ইনি এলেন, তারপরে ইনি এলেন, একটা পরম্পরা, তারাটা কিন্তু একই, আমাদের ভাবগুলো আলাদা আলাদা। এখন বলছি পুরোটাই একটা, যখন ব্রহ্মজ্ঞানী যারা হন তাদের একটা অন্য, সম্পূর্ণ অন্য ভাব থাকে, এই জগৎটা পুড়ে গেল কি হলো এটা নিয়ে একদম মাথা ব্যথা থাকে না, আর বিভিন্ন রকমের ভাবের মধ্যে। আবার কেউ কেউ যারা ভক্তি, তারা কি কান্নাকাটি করছেন, ভগবানকে ডাকছেন, কত কষ্ট করছেন, কত কষ্ট করছেন, সেটা না দেখলে বোঝা যায় না। এখন এই যে নানান রকমের ভাব, শুধু এটুকু হিন্দু ধর্মে, আমরা যে আলোচনা করছি সেটা কিন্তু শুধু হিন্দু ধর্মে, অন্যরা বলবে যে এত কথা আলোচনার করার কী আছে, আমি পাপি, ভগবানের কাছে গিয়ে বলতে হবে যে আর পাপ করবো না, বা যা হোক করেছি ক্ষমা করে দাও, দিয়ে স্বর্গে যেতে হবে, এই ব্যাপারটা তো মিটে গেল।
আর এত কথা বলার কি আছে? আর আমাদের শাস্ত্র লিখে লিখে ওরা টায়ার্ড, আর পড়ে পড়ে আমরাও টায়ার্ড। এত রকমভাবে ব্যক্ত করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, কারণটা কি? কারণটা ভীষণ সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তাগুলো, আর যত সূক্ষ্ম চিন্তা হচ্ছে তত জিনিসটা অন্য রকমভাবে প্রতিভাত হচ্ছে। যিনি ব্রহ্ম তিনিই ভগবান, বিজ্ঞানী দেখে, জ্ঞানী বললেন না, কিন্তু যার ব্রহ্ম জ্ঞান হচ্ছে সে দেখে যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর কিছু নেই। আর একটা স্টেপ উপরে গিয়ে বলছেন যে যেটা দিয়ে ঈশ্বর সৃষ্টি হয়েছে, যেটা দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে, তিনিই তো করেছেন। সুতরাং দৃষ্টিভঙ্গিটা যেই আমি পাল্টে দিলাম, সঙ্গে সঙ্গে আমার পুরো ব্যাপারটা পাল্টে গেল। আমি খুব ভালো খাবার তৈরি করে গোপালকে খাওয়াবো বলে মন্দিরে যাচ্ছিলাম, কৃষ্ণ মন্দিরে। রাস্তাতে একটা ছোট বাচ্চা ভাই আর বোন, তারা এসে দাঁড়ালো আমার সামনে, দাঁড়িয়ে বলল, আমরা তিন দিন খাইনি মা, আমার এই ছোটো বোনটাও খায়নি, একটা খাবার দেবে একটু? এখন আপনি দাঁড়িয়ে গেলেন, ভাবছেন এটা তো গোপালের জন্যে বানিয়েছি, ভগবানের জন্যে, এই মানুষটাকে কি দেব? যদি আপনি মানুষ ভাবেন তখন ভাবেন না, ও কষ্ট পাচ্ছে, গরিব, ওর বাবা মা নেই, যা হোক হয়েছে, কিন্তু সেটাও নিজের কপাল, আমি কেন ওর মধ্যে ঢুকতে যাব, আমি কিছু দেবো না, আমি ভগবানের জন্য নিয়ে যাব। সেখানে ধূপ জ্বলছে, দীপ জ্বলছে, ঘণ্টা বাজছে, স্তোত্র পাঠ হচ্ছে, সেখানে দেবো, এটা নোংরা একটা বিচ্ছিরি, এটাকে দেবো কেন? এই একটা চিন্তা হলো। আপনি ভগবানের কাছেই যাচ্ছেন, কিন্তু ভগবানকে আপনি বন্দি করে ফেলেছেন একটা ছোট্ট ঘরের মধ্যে, ভাবছেন ওই জায়গাটাতেই, কিন্তু ভুলে গেলেন ওই মন্দির বানাবার আগে ওই জায়গাটা একটা নোংরা জায়গা ছিল, হয়তো কে জানে, এরকম সাধারণ একটা জায়গা ছিল, হয়তো বা সেমিট্রি ছিল, ওখানে কত মরা পোড়ানো হয়েছে বা কবর দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর মন্দির হলো, তারপরে একটু গঙ্গা জল টেন্দুল ছিটিয়ে, তারপরে শাঁখ টাক বাজিয়ে, তারপরে মন্ত্র উচ্চারণ করে সব পবিত্র হয়ে গেল, ছিল তো নোংরা জায়গা। এখন কে ভাবলো পবিত্র হয়েছে? আমি ভাবলাম। আর কে ভাবছিল নোংরা? আমি ভাবলাম। শুধু একটা শ্বেত পাথর দিয়ে, হোয়াইট টাইলস দিয়ে করে দিলেই বা সেটা পরিষ্কার হয়ে গেল? এবারে আপনি ভাবলেন যে গোপালকে আমি খাওয়াবো, সেই গোপালই তো ওর রূপে আমার কাছে এসেছে, ওই তো চাইছে, ওই তো সেই ছোট্ট বাচ্চা। আপনি সুন্দর করে ওদেরকে নিয়ে গেলেন, একটা জায়গায় বসালেন, খেতে দিলেন, দিয়ে আপনার একটা অদ্ভুত তৃপ্তি হলো, আমি গোপালকে খাওয়ালাম। এখন এই যে দুটো ভাবের পার্থক্য, যখন কেউ শুধু জগৎটাকে দেখে যে এই জগৎটা সব খারাপ, আমি এর মধ্যে থাকবো না, সেটা একরকম। আর যদি কেউ ভাবে এই জগতের মধ্যে ঈশ্বরই তো রয়েছেন, আমি সেই দৃষ্টি দিয়ে দেখবো। এটা ওই যেমন খুব বলে ফিলোসফিতে, একটা গ্লাসে জল রয়েছে, সেই জলটা অনেক সময় কেউ বলছে গ্লাসে হাফ গ্লাস জল, আর কেউ বলছে অর্ধেকটা জল নেই, অর্ধেকটা ফাঁকা, কিন্তু অর্ধেকটা তো রয়েছে। তো যে নেগেটিভ দেখে সেই ফাঁকাটা দেখে, আর যে পজিটিভ দেখে তো অর্ধেকটা পূর্ণ দেখে। তো এইরকম মানসিকতার পরিবর্তন হয়ে যায়। তো এখানে তিনি বলছেন, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সর ঐশ্বর্য, সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। তো ভগবানে হচ্ছে ঐশ্বর্য, ভগ মানে হচ্ছে ঐশ্বর্য। কী কী ঐশ্বর্য? জ্ঞান ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য, তেজ, এই ছটা। তা প্রথম শুরু হচ্ছে জ্ঞান, তারপরে ঐশ্বর্য, নানান রকম তিনি ইচ্ছা করলে সব করতে পারেন, তারপরে শক্তি, তার মানে সমস্ত কিছু করবার ক্ষমতা রয়েছে, অল পাওয়ারফুল, বল, বীর্য এবং তেজ, এই সমস্ত দিয়ে, এই ছটা দিয়ে তিনি হচ্ছেন ভগবান। আর এই ভগবানই আবার তার কোনো গুণ নেই। তো ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি যে স্তোত্র লিখেছেন সেখানে বলছেন নির্গুণ গুণময়। একবার বললেন নির্গুণ, কোনো গুণ নেই, আর বলছেন গুণময়। তা একটা সেই ছোট কবিতা ছিল, তা মা দুর্গা তিনি যাচ্ছেন তা পাটনি, যে আমরা জানি না, আপনারা যারা পড়েছেন হয়তো কেউ কেউ, যে
পাটনি যে নৌকোটা নিয়ে পার করবে, তো সে বলছে যে তুমি একটা ভালো ঘরের বউ, তোমার স্বামী কোথায়? আর ও তোমাকে পয়সা দেয়নি, তুমি পার হবে কী করে? আমার তো পয়সা চাই। তখন উনি বলছেন কোনো গুণ নাই তার কপালে আগুন। তো স্বামী যেন স্বামীকে নিন্দা করছেন, সেইভাবে তিনি বলছেন ওর কোনো গুণ নেই কপালে আগুন। তো দুটো রকমের অর্থ হচ্ছে, কোনো গুণ নেই মানে নির্গুণ, নিরাকার, ব্রহ্মস্বরূপ সেই শিব। আর কপালে আগুন মানে তার সেই ত্রিনেত্র, সেই জ্ঞান ও দৃষ্টি। তো এরকমভাবে একই জিনিসকে আমরা দুই রকমভাবে, বহু রকমভাবে দেখি। যে বাবুর ঘর দ্বার নেই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের? এখন একটা যে একটা বাবু বলবো কাউকে, বাংলাতে বাবু মানে কিন্তু তার পয়সা টয়সা আছে, তারপর প্রতিষ্ঠা আছে, তারপরে বাবু। আচ্ছা প্রতিষ্ঠা নেই, পয়সা নেই, তাকে বাবু বলবো কেন? কিন্তু বাবু বলা দেন। এখন সকলে হাসছে, ঈশ্বর ষড়ৈশ্বর্যপূর্ণ। যদি ঈশ্বরের ঐশ্বর্য না থাকতো তাহলে ঈশ্বর বলবো কেন? ঈশ্বরে ওইগুলো আছে বলেই তো। যে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকে তাহলে কে মানত? দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকমের জীব, ছোট বড়, ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি, সমস্ত দিয়ে কি অদ্ভুত এই জগৎটা। যদি আমি পজিটিভলি দেখি তখন দেখব যে সত্যি তো কি সুন্দরভাবে সব কিছু ঘটে চলেছে, কে যেন সমস্ত কিছু ঘটাচ্ছে, এটাই হচ্ছে অদ্ভুত জিনিস। একজন আজকেই ফোন করেছিল, খুব সুন্দর বলছিল। তো ওর একটা যে রুটিনের মধ্যে যে কাজ করতে হয়, তো খুব মনে দুঃখ ছিল যে আমাকে এইরকম রুটিন দেয়, অফিসে কাজ করতে হয় বা কোনো জায়গায় কাজ করতে হয়, তো আসলে এইরকম রুটিন একটা কিচ্ছু বিচ্ছিরি একটা। আজকে ও হঠাৎ করে একটা ছুটি পেয়েছে, আর ঠিক আজকেই ওর কতগুলো বিশেষ কাজ কমপ্লিট করতে পেরেছে। তো হচ্ছে যদি আজকে ছুটিটা না পেতাম তাহলে এই বিশেষ কাজগুলো আমি অ্যাটেন্ড করতে পারতাম না। তো এখন আমাকে যখন ওই রুটিনটা দেওয়া হয়, যখন কাজের মধ্যে ফেলা হয়, তখন আমি ভাবি যে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, এই লোকটা দিচ্ছে, এই যে রুটিন বানাচ্ছে সেই করছে। কিন্তু যখনই আমি দেখলাম না এটা তো তা নয়, আজকে আমার এই জায়গাটা, এই কাজগুলো অ্যাটেন্ড করা খুব দরকার ছিল, ছুটিটা দরকার ছিল, ঠিক আজকেই আমাকে অফ করে দিয়েছে। যে বানিয়েছে সে কিন্তু জানতো না যে আজকে আমার এটা প্রয়োজন হবে, আমিও জানতাম না। তাহলে কে করে এটা? সেই জন্যেই সমস্ত কিছুর পেছনে না কিছু একজন, কেউ একজন আছেন। এই হচ্ছে ভক্তের ভাব। ভক্ত সেই ভাব যে যা কিছু হচ্ছে পেছনে একটা কারণ আছে, এই কারণটা আছে বলেই এত সুন্দর হচ্ছে। তো এই এইটা বলতে গিয়ে তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন। বিভুরূপে বিদ্যাসাগর মহাশয় এখানে আলোচনার মধ্যে ঢুকেছেন, বলছেন তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? ম্যান লাইক হিম বিদ্যাসাগর, তিনি জিজ্ঞেস করছেন যে ভগবান কি কাউকে বেশি কাউকে কম দিয়েছেন? বিদ্যার সাগর, দ্য ওশন অফ নলেজ, আর কে উত্তর দিচ্ছেন? স্কুলে যায়নি যে শ্রীরামকৃষ্ণ, তিনি বলছেন তিনি বিভু রূপে সর্বভূতে আছেন। দেখুন কত ক্লিয়ার, তো বিভু মানে কনসিয়াসনেস হিসেবে প্রত্যেকের মধ্যে রয়েছেন, পিঁপড়েতে পর্যন্ত আছেন, কিন্তু শক্তি বিশেষ। এখন কনসিয়াসনেস হিসেবে পিঁপড়েটারও কনসিয়াসনেস আছে, হাতিটারও আছে, কিন্তু হাতির শক্তি আর পিঁপড়ের শক্তি এক হবে? এই যে দুটো পার্থক্য দিয়েছে এইটা আমাকে যদি বুঝতে পারি, তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। তারপরে বলছেন আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন, তোমাকেই বা সবাই মানে কেন? একজন লোককে যখনই আমরা দেখি তো বুঝতে হবে ভগবানকে ওই শক্তিটা দিয়েছেন। যে ঈর্ষা করতে নেই, কখনো ঈর্ষা করতে নেই, খুশি হতে হয় আমাকেও তো অনেকটা দিয়েছেন, আমি তো অনেকের থেকে অনেক ভালো আছি, তা থেকে আমার তাহলে আমি যথেষ্ট, আমার যতটা প্রাপ্য আমি ঠিক পেয়ে গেছি। স্বামী বিবেকানন্দ বলছেন তুমি
যা প্রাপ্য নয় তার জন্যে কান্নাকাটি করলেও পাবে না, আর যেটা প্রাপ্য সেটা না চাইলেও পাবে, পাবেই পাবে। সুতরাং যে যেটা যে অবস্থায় রয়েছে সেইখানে ওই স্যাটিসফ্যাকশনটা রাখতে হয়। আধ্যাত্মিক জীবনে উন্নত করতে হতে গেলে তখন ওই সব সময় একটা কী করে আমি ঈশ্বরকে পাবো, কী করে পাবো, ওই তো রাখতে হয়। ও পেয়ে গেল, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে প্রার্থনা করতেন, বলছেন মা, মা কালীকে বলছেন যে রামপ্রসাদকে তুই দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমাকে কেন দেখা দিবি না, আমিও তো তোমার সন্তান, ওদেরকে ওর ঈর্ষা করছেন না। সেখানে প্রার্থনাটা খুব সুন্দর, বলছেন ওরা যদি দেখা পায় তাহলে আমি কেন পাবো না, যদি যীশুখ্রিস্ট, যদি বুদ্ধ, যদি চৈতন্য, যদি শঙ্করাচার্য তারা যদি পেয়ে থাকেন আমি কেন পাবো না, আমিও তো সেই মানুষ, আমার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেটাকে সরিয়ে দিয়ে তুমি আমাকে এই জ্ঞানটা দাও। তো বিদ্যাসাগরকেই বলছেন তোমাকেই বা সবাই মানে কেন, তোমার কি দুটো শিং বেরিয়েছে, তোমার কি দুটো শিং আছে, আচ্ছা তোমার দয়া তোমার বিদ্যা অন্যের চেয়ে অনেক বেশি, তাই তো তোমাকে লোকে মানে দেখতে আসে, তুমি এই কথা মানো কি না। তখন বিদ্যাসাগর হাসছেন, এখন কীভাবে তিনি উত্তর দেবেন, বিদ্যাসাগরকে ঠাকুর বলছেন, রামকৃষ্ণ বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যে বই পড়া, একটা সাধুর পুঁথিতে কি আছে জিজ্ঞেস করলে সাধু সেই বইটা খুলে দেখালো, দেখালো হচ্ছে পাতায় পাতায় শুধু ওম রাম আর কিছু নেই, শুধু ওম রাম লেখা রয়েছে, ওইটাই যথেষ্ট। এত 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 পড়ে কোনো লাভ হবে না। ত্যাগীর অর্থ কি, 10 বার বললে যা হয়, গীতা গীতা। যে উনি শ্রীরামকৃষ্ণদেব আমরা ছোটোবেলায় করতাম একটা কথা বহুবার যদি বলতে যায় উল্টো টুল্টো হয়ে যায়, তো সেরকম করে তখন ওরা বলা হতো, একটা মজা খেলা ছিল। তো বলছি যে তুমি গীতাটাকে যদি বারবার বারবার উচ্চারণ করতে থাকো তখন দেখবে ত্যাগী এসে গেছে। তা গীতার আসল উপদেশটা কি, ত্যাগী। তো তিনি সেইভাবেই বলছেন আমাদের, গীতার এই শিক্ষা, হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো, সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। কবির একটা সেই দোয়া আমি এখানে লিখে রেখেছিলাম, পুঁথি পর পর জগ মুয়া পণ্ডিত ভয়ান কোয়ে, এই অক্ষর প্রেম কা পড়ে সো পণ্ডিত হয়ে। তো পুঁথি পর পর জগ মুয়া, এখন পুঁথি পড়ে পড়ে টায়ার্ড হয়ে যাচ্ছে সারা জগৎ, কিন্তু পণ্ডিত হচ্ছে না। পণ্ডিতটাকে যে ওইটা বুঝে গেছে যে ভগবানের প্রেম, ঈশ্বরের প্রেম, সেই হচ্ছে ঠিক ঠিক পণ্ডিত। এটা কবির দাসের একটা দোহা। চৈতন্যজীব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞেস করলেন তুমি এসব বুঝতে পারছো, সে বলে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন, ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, ঠাকুর মানে শ্রীকৃষ্ণ, আর আমি দেখে কাঁদছি। সে ভক্তটি সে বলছে, ওই ভক্তের নানা রকম বর্ণনা থাকে খুব সুন্দর সুন্দর, তো ভক্ত বলছে ভগবানের কি কৃপা দেখো, অর্জুনের সারথি হয়েছেন ড্রাইভার, বলে অর্জুন সারথি হবে ভগবান বসবেন, তা না ভগবান ড্রাইভ করছেন আর অর্জুন ওখানে বসে আছে, তার কতটা ভক্তের প্রতি কৃপা সেইটা দেখে আমি খুব কাঁদছি। আর একটা গল্প আছে যে একজন একটা তরোয়াল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিরাট তরোয়াল। তো সবাই বলছে তুমি এই তরোয়ালটা নিয়ে ঘুরছো কেন, তুমি তো ভক্ত মানুষ এত পুজো আচ্ছা করো, বলছে না আমি একজনকে খুঁজছি ওকে পেলে মারবো। তো বলছে কাকে খুঁজছো, তো বলছে অর্জুন, অর্জুনে কীরকম দিয়ে দেখো সাহস দেখো, আমার ভগবানকে দিয়ে গাড়ি চালালো আর যুদ্ধক্ষেত্রের মধ্যে যদি তীর লাগতো তখন কী হতো, তো কেন এরকম করেছিল বলে সে অর্জুনকে
এখন এই যে গল্পগুলোর মধ্যে দিয়ে ভগবানের প্রতি ভালোবাসাটা সহ্য করতে পারছে না, কেন ভগবান কি এত কষ্ট দেবে, ভগবানের প্রতি এই ভালোবাসাটা। শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে, বিজ্ঞানী যে জানে সমস্ত জগৎ তা নেই, এটা আমরা আলোচনা করলাম, সে আবার ভক্তি নিয়ে কি করে থাকে? এর উত্তর এই যে আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে, এই আমিটা খুব ডেঞ্জারাস। সেই জন্যে যখন ব্রহ্মানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হতো, আপনার তো ঠাকুরের কৃপা রয়েছে আপনার প্রতি, আপনি ঠাকুরের সন্তান, নিজেও জপ টপ করে এতটা এখনো জপ করেন কেন? তখন ওরা উত্তর দিতেন, ওই মহাপুরুষ সমাজ উত্তর দিতেন যে দেখো যে যদি তুমি এই যে লোটাটা, এটা ওরা যে হাতে নিয়ে ঘোরে জল থাকে সাধুদের, রোজ না মাজলে ওটা কিন্তু কালো হয়ে যাবে। তো মনটাও তাই, রোজ যদি জপ না করো বিষয় আসক্তি আসবেই আসবে, সেই জন্য রোজ জপ করতে হয়, ভগবানের নাম করতে হয়। আর যারা জ্ঞান মার্গী, একদম পিওর জ্ঞান মার্গী, যারা আমাদের মতো দীক্ষা নেননি, তারা ভগবানের নাম করেন না, তারা কিন্তু সবসময় বিচার করেন, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এই বিচারটা তাদের সবসময় থাকে। যেমন রমণ মহর্ষি, রমণ মহর্ষি সেইভাবে কোনো দীক্ষা নেননি, কিন্তু ওর বিচারটা ছিল, ও কি সোজা কথা, সারাক্ষণ পড়ে থেকে থেকে শুয়ে আছেন পিঁপড়ে এসে গায়ে ভর্তি হয়ে যাচ্ছে, কামড়াচ্ছে, চুপ করে আছেন, কিছু বলছেন না, আমি তো শরীর নই, যা খুশি করুক পিঁপড়েগুলো, কতজন পারবে? তো এরকম হঠাৎ করে রমণ মহর্ষির বই পড়ছি কি এরকম করছি বললে তো হবে না, ওই তো ভাবতে হবে যে আমার স্ট্যান্ডার্ডটা কোনখানে, আমি কোনটা পারবো, আমি সেখান থেকে শুরু করব। এখন যেই দেখলাম লতা মঞ্জেশকর গান করছেন, আমিও একটা হারমোনিয়াম নিয়ে বসে গেলাম, পাড়ার লোকের এসে বলবে ভাই দরজা জানলা বন্ধ করে গান করো, আমাদেরকে ডিস্টার্ব করবে না। আমি ছোটোবেলায় একবার কে যেন বলেছিল, বেহালা শেখার চেষ্টা করছিলাম, তো কিছুতেই পারলাম না, আমার খুব উৎসাহ ছিল, কিন্তু পাড়া প্রতিবেশীরা সবাই খুব প্রোটেস্ট করলো, বড্ড কানে লাগছে, ওটা বন্ধ করো। তো এখন সেই হচ্ছে কথা, এখন যেই আমরা শিখতে যাচ্ছি, করতে যাচ্ছি, তখন বুঝতে হবে আমাকে কোথা থেকে শুরু করতে হবে, কোথায় আমার স্ট্যান্ডার্ডটা, সেখান থেকে শুরু করব। আমার যদি মনে হয় শুধু ভগবানের কাছে সুন্দর করে রান্না করে নিয়ে যাব, তাকে ফুল দিয়ে সাজাবো, আর একলা একলা একটু ভগবানকে পেলে তো চোখের জলে তার কাছে প্রার্থনা করবো, সেই তো ভালো, তো এটা দিয়েই করো। আর যেই ওটা হবে সঙ্গে সঙ্গে দেখা যাবে ঈশ্বরের করুণায় এত হু হু করে এগিয়ে যায়, ওই আগে যাদেরকে দেখতাম সব পিছনে পড়ে থাকে। সেই ঠাকুর বলছেন যে এই ভক্তিটা যখন খুলে যায়, কখন কার মধ্যে কিভাবে খুলবে বলা যায় না। কীরকম জানো, একটা লোক মাটি খুঁড়ছিল শুকনো জায়গা, হঠাৎ করে দেখা গেল ফোয়ারা দিয়ে জল আসছে, কেন তলা দিয়ে পাইপ ছিল, জানতো না, পাইপটা যেই একটুখানি আঘাত পেয়েছে একটু ফুটো হয়ে গেছে, বাস ওই জলটাকে এসে পুরো ভর্তি করে দিচ্ছে। তো তেমনি ভক্তিটার জন্যে ভগবানের কাছে খুব প্রার্থনা করতে হয়। কারণ উনি বলছেন জ্ঞান লাভের পর আবার কোথা থেকে এসে পড়ে, যদি স্বপ্নেতেও বাঘ দেখি তারপরে বুক দূর দূর করতে থাকে, সেই জন্যে জ্ঞান হবার পরেও আমার এই ভয়টা থাকে। জীবের আমিলই তো যত যন্ত্রণা, গরু হাম্বা হাম্বা করে আমি আমি করে, তাই তো তো যন্ত্রণা, নাঙল জোড়ে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয়, তারও সেটা আবার ঢোল বাজায়, খুব কষ্ট, সেটা উনি সকল বলছেন। তবু নিস্তার নেই, শেষে নাড়ি বুড়ি থেকে তাঁত তৈরি হয়, সেই তাঁতের ধুনুরির যন্ত্র হয়, যখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু। ধুনুরি আপনারা দেখেছেন হয়তো আগে তুলোগুলো দিয়ে করতো, যে ওইটাও কিন্তু সেই গরুরই এসটা, তখন আমরা যখন করছি তখন ওই তুহু তুহু করছে। রাম জিজ্ঞেস করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো, হনুমান বললেন রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ,
তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি দেহ বুদ্ধ্বা দাসোহম জীব বুদ্ধ্বা তদংশক আত্মবুদ্ধ্বা তমেবাহম ইতি মে নিশ্চিতামতি। তো এটা হনুমানজি, এই গত শুক্রবারে হনুমানজি সব সেলিব্রেশন হলো, হনুমান জয়ন্তী। এই হনুমানজি এই এই জ্ঞানটা আমরা দেখছি, তিনি তিনটি অবস্থার কথা বলছেন। বলছেন যখন আমি দেহ বুদ্ধি থাকে তখন তুমি আলাদা আমি আলাদা, আবার যখন জীব বুদ্ধি হচ্ছে তখন আমি তোমার অংশ। তা দেহ বুদ্ধিতে তুমি আলাদা আমি আলাদা ভক্তিযোগ, পিওর ভক্তিযোগ। আবার যখন জীব বুদ্ধি হলো তোমার আর আমার, তুমি বিরাট আগুন আমি একটা স্ফুলিঙ্গ, কিন্তু আমি তোমার অংশ, ওটা বিশিষ্ট অদ্বৈত হলো। তারপরে যখন ওই জ্ঞান হলো তখন তুমি আর আমি এক, এই বুদ্ধি হচ্ছে। তো ওটাকেই বলছেন অদ্বৈত। তো আমরা আজকে এই পর্যন্ত পড়ি, শেষ করছি, তারপরে আমরা এইটা দিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। হ্যাঁ বল। আচ্ছা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু কোন এক ভক্ত